বাংলাদেশের সাথে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ার আরাবিয়া, সংযুক্ত আরব আমিরাতের শারজা ভিত্তিক জনপ্রিয় এয়ারলাইন্স এটি। শুক্রবার 4 জুলাই রাতে শারজা থেকে ঢাকায় অবতরণ করে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট। রাতেই আবার শারজার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় ফ্লাইটটি। এর মাধ্যমে বাংলাদেশের সাথে আনুষ্ঠানিকভাবে আবারও যাতায়াত শুরু করলো এয়ার আরাবিয়া। সপ্তাহে দুদিন বুধ ও শুক্রবার বাংলাদেশের সাথে ফ্লাইট চলাচলের অনুমতি পেয়েছে এয়ার আরাবিয়া। এদিকে মালয়েশিয়ার জনপ্রিয় এয়ারলাইন্স মালিন্দোকে বাংলাদেশের সাথে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মালিন্দো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার সাথে ফ্লাইট পরিচালনার জন্য 4 জুলাই অনুমোদন পেয়েছেন তারা। শীঘ্রই ফ্লাইট শিডিউল জানানো হবে বলেও জানিয়েছেন মালিন্দো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, প্রবাস বার্তা।